একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যাকাতের অর্থ আমরা জানি যে সুরাত তৌবা সুরা আয়াত নম্বর 60 মানে 8টা শ্রেণী আছে। তো অনেক প্রশ্ন করেন যে যাকাতের অর্থ অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা, এই ব্যাপারটা কি রয়েছে শরীয়তে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা প্রশ্ন শুনলেন, যাকাতের অর্থ অমুসলিমদের দেওয়া যাবে কিনা। যাকাতের অর্থ নির্ধারিত, যা সূরা তওবা 9 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 8টি খাত রয়েছে, তার মধ্যে শুধু একটি খাত রয়েছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় আকৃষ্ট করা আবশ্যক তাদের জন্য, যাদের মনকে আকৃষ্ট করা আবশ্যক তাদের জন্য। তাই যাদের মনকে আকৃষ্ট করা তাদের জন্য এই খাত ব্যতীত কোনো অমুসলিমকে যাকাতের সম্পদ দেওয়া যাবে না। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহর মাজমু ফতোয়া 18 নম্বর খণ্ডের 432 পৃষ্ঠা, সৌদি ফতোয়া কমিটির ফতোয়া লাজনা দায়মা প্রথম পাঠ 10 খণ্ডের 29 পৃষ্ঠা, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনিতে এ প্রসঙ্গে ইজমা নকল করেছেন, আল মুগনি দ্বিতীয় খণ্ড 487 পৃষ্ঠা। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ আল ইজমাতে এ প্রসঙ্গে ইজমা নকল করেছেন, প্রথম খণ্ড 48 পৃষ্ঠা, এবং মিরাতেও এ প্রসঙ্গে ইজমা নকল করা হয়েছে, মিরাতুল মাফাতি ষষ্ঠ খণ্ডের 206 পৃষ্ঠা। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়ামানে প্রেরণ করেছিলেন, তো সেখানে যাকাতের প্রসঙ্গে বলেছিলেন, তু খাদ মিন আগনিয়াইহিম ফাতুরাদু আলা ফুকারাইহিম, মুসলমানদের ধনীদের কাছ থেকে যাকাত নেওয়া হবে আর মুসলমানদের ফকিরদের মাঝেই তা বণ্টন করা হবে, মুসলমানদের বলা হয়েছে। অতএব যাকাত একমাত্র মুসলমানদেরই দিতে হবে। সহি বুখারি হাদিস নম্বর 1496, সহি মুসলিম হাদিস নম্বর 99। আল মুআল্লাফাত কুলুবুহুম, যাদের হৃদয় আকৃষ্ট করা একান্ত আবশ্যক, এদের মধ্যে নও মুসলিম আছে যারা নতুন নতুন মুসলিম হয়েছে, যদি দেখা যায় যে তাদেরকে যাকাতের অর্থ না দিলে হয়তো আবার অমুসলিম হয়ে যাবে, তো ধনী হলেও তাকে দেওয়া যাবে। অনুরূপভাবে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এর মধ্যে সেই সব অমুসলিম রয়েছে যাদের হৃদয় আকৃষ্ট করা প্রয়োজন। যেমন কোনো অমুসলিম আছে, যদি তার ব্যাপারে এটা অনুভব করা যায় যে তাকে যদি যাকাতের সম্পদ দেওয়া হয়, যাকাতের অর্থ দেওয়া হয়, তাহলে সে আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করে নেবে, সে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেবে, তাহলে তাকে যাকাতের অর্থ দেওয়া যাবে। অনুরূপভাবে কোনো যদি অমুসলিম এমন হয় যে সে আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করবে না, এটা বোঝা যাচ্ছে যে সে অমুসলিম আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করে না বা করবে না, এই ধরনের তার মনোভাব বোঝা যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি প্রভাবশালী রয়েছে, সেই ব্যক্তি মুসলিমদের সাথে লড়াই ঝগড়া করে না বরং সম্প্রীতি বজায় রাখে, এবং যদি দেখা যায় যে সেই ব্যক্তিকে যদি যাকাতের অর্থ থেকে কিছু সহযোগিতা করা হয়, তাহলে সে মুসলমানদের ওপরে যারা জুলম নির্যাতন করছে তাদের বিরুদ্ধে সে সোচ্চার হবে, মুসলমানদের নিরীহ মানুষদের সে হেফাজত ও সংরক্ষণ করবে, তাহলে এই ধরনের ব্যক্তিকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। তার কারণ সে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুমেরই অন্তর্ভুক্ত। অবশ্য যে কোনো মানুষই হোক না কেন, কাফের মুশরিক এমনকি ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, কিন্তু তারা মুসলমানদেরকে দেশ থেকে বহিষ্কৃত করে না বা বহিষ্কৃত করার ব্যাপারে কোনো প্রকারের সহযোগিতা করে না, মুসলমানদের সাথে যুদ্ধ করে না,
যুদ্ধ করে না, ইসলামকে ঘৃণার চোখে দেখে, মুসলমানকে ঘৃণার চোখে দেখে, তারপরেও সাধারণভাবে তারা যদি অসহায় হয়, তারা গরিব হয়, নিঃস্ব হয়, তাহলে তাদের সাধারণ দান খয়রাত করা যাবে। এ প্রসঙ্গে সূরা মুমতাহিনা 7 নম্বর সূরার 8 নম্বর আয়াত এবং সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 272 নম্বর আয়াত দ্রষ্টব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নির্যাস হলো যে জাকাত ও মুসলিমকে দেওয়া যাবে না, তবে সাধারণ দান সে অমুসলিমদেরকেও দেওয়া যাবে। আসসালামু আলাইকুম।